ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আমি আগে যখন যাইতাম, যখন টঙ্গি যাইতাম আমি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে, তখন একটা জিনিস দেখতাম, এয়ারপোর্ট রোডের সামনে, তারপরে বনানী ফ্লাইওভার ওইটা পার হওয়ার পরে মানুষেরা এত জোরে টান দিত আর কি, 70, 80, 100 এরকম স্পিডে, গাড়িগুলাও হচ্ছে 100, 120 এরকম স্পিডে টান মারত। এখন জিনিসটা হচ্ছে আপনার এত স্পিড কি আসলেই দরকার? Hey, what's up everyone? Right now, আমি আছি আমার ভার্সিটির পিছনে, বোর্ডেক্সের পিছনে, ভাবতেছি হাতির ঝিলের ভিতর দিয়ে একটু ঘুরে যাই। ভার্সিটিতে অত বেশি আসা হয় না এখন আর, আর হাতির ঝিলে ঢুকা হয় না। আগে যখন ভার্সিটিতে ছিলাম তখন তো প্রায় হাতির ঝিল আসা হইতো, কারণ আমার ভার্সিটির পিছনে হাতির ঝিল। এখন তো অনার্স শেষ, হাতির ঝিল আসাও শেষ, ইউনিভার্সিটিতে আর তেমন একটা বেশি আসা হবে না। এখন হচ্ছে টেস্টিমোনিয়ালের জন্য, তারপরে হচ্ছে বিভিন্ন হল ক্লিয়ারেন্সের জন্য অ্যান্ড প্রভিশনাল সার্টিফিকেটের জন্য আসতে হবে, আর কনভোকেশন হবে। কনভোকেশনের পরে আই গেস মেইন সার্টিফিকেট দিবে, আজান দিতেছে, একটু পরে কথা বলি। ঢুকে গেছি হাতির ঝিলে, স্পিড ব্রেকার গুলো উঠা দেওয়াতে ভালোই হয়েছে। এখন কিছুটা এক্সপ্রেসওয়ের মতো আর কি, ব্রেক ছাড়া পুরাটা রাস্তা একদম সোজা চলে যাওয়া যায়। হাতির ঝিল মোটামুটি ক্লিনই লাগতেছে আজকে, অতটা ডাস্ট লেভেল নাই, ডাস্ট লেভেল মোটামুটি কম। ফিফথ গিয়ারে 55 এরকম স্পিডে আমি যাচ্ছি, 55, 60 এরকম স্পিডে। আসলে 60, 65 এর বেশি স্পিড লাগে না। এই রে গাছের ডাল ভেঙে পড়ছে, এই যে এখন যদি আমার বাইকের নিচে পড়তো তাহলে কি অবস্থা হতো? আমি 60 স্পিডে ছিলাম। আর ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে আমি আগে যখন যাইতাম, যখন টঙ্গি যাইতাম আমি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে, তখন একটা জিনিস দেখতাম, এয়ারপোর্ট রোডের সামনে, তারপরে বনানী ফ্লাইওভার ওইটা পার হওয়ার পরে মানুষেরা এত জোরে টান দিত আর কি, 70, 80, 100 এরকম স্পিডে, গাড়িগুলোও হচ্ছে 100, 120 এরকম স্পিডে টান মারত। এখন জিনিসটা হচ্ছে আপনার এত স্পিড কি আসলেই দরকার? এত স্পিডে কিন্তু অ্যাকচুয়ালি দরকার নাই। আপনি সিটি রাইড করতেছেন, আপনি হাইওয়ে দিয়ে হচ্ছে ঢাকার বাইরে কোথাও যাচ্ছেন না, আপনি সিটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছেন। সো এত স্পিড অ্যাকচুয়ালি দরকার নাই। আপনি যদি 60, 65 স্পিডে চালান তাহলে হাইয়েস্ট আপনার কত, 4-5 মিনিট কম এই বেশি লাগতে পারে, কিন্তু এই 4-5 মিনিটের জন্য আপনি বড় রিস্ক নিতে পারেন না, বড় রিস্ক নেওয়া উচিত না। 4-5 মিনিট বাঁচাতে গিয়ে দেখা যাবে যে ঢাকার রাস্তা তো পুরো আনপ্রেডিক্টেবল, হঠাৎ করে আপনার সামনে কিছুটা চলে আসলো, কোনো মানুষ চলে আসলো, অথবা হঠাৎ করে এই যে আমার সামনে যেমন গাছের ডাল ভাঙছিল, হঠাৎ করে এরকম কিছু হলো, পুরাই আনপ্রেডিক্টেবল। সো সময় বাঁচাইতে গিয়ে হচ্ছে আপনার লাইফই যেন চলে না যায়, কারণ এটা জাস্ট একবারই, এরপর আবার ফেরত আসবে না আপনার এই লাইফ। আই এম ফিলিং প্রিটি গুড, ভালোই লাগতেছে আজকে হাতে জিলা চালাইতে। বিকালের রোদ, বিকালের রোদটাও দেখতে অনেক জোস লাগতেছে শীতকালের মধ্যে। বাংলাদেশের এই জিনিসগুলো আসলেই আমি মিস করব। বাংলাদেশের যদি এরকম আর কি অন্যান্য ব্যাড সাইডগুলো না থাকতো হয়তো আমি বাংলাদেশ ছাড়তে চাইতাম না, কিন্তু বাংলাদেশের এসব ওয়েদার, সবুজ সবকিছু, এগুলো সব মিস করব। জোস রাইড করে ভালো লাগতেছে। আর এই যে 4000 RPM, এটা তো অলওয়েজ রাখার ট্রাই করবেন, 4000, 5000 এর বেশি না। এটা তো যদি আপনি অলওয়েজ রাখেন তাহলে আপনি মাইলেজও খুবই ভালো পাবেন। আমি ভালো মাইলেজ পাওয়ার জন্য হচ্ছে একটা ভিডিও করব পরে,
আর কি কিছু টিপস আছে অ্যান্ড কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এগুলো যদি আপনি মেনে চলেন আপনার বাইক অনেক মাইলেজের দিক দিয়ে কুখ্যাত বিখ্যাত হইলেও আপনি তখন মাইলেজ ভালো পাবেন যদি আপনি ওই জিনিসগুলো মেনটেন করেন। আর যদি মনে করেন যে চালাইতেছি চালা যাই খেয়াল টেয়াল রাখার দরকার নাই, তাহলে বাইকও চিন্তা করবে আপনারও খেয়াল টেয়াল রাখার দরকার নাই, আপনাকে সে তখন আউটপুটও দিবে খারাপ। যাই হোক, চলে আসছি মগবাজারে, এখন আমি লেফটে ঢুকে যাবো চিবা চাপা রাস্তা দিয়ে, জ্যাম ট্যাম দেখা লাভ নেই, আজকে জাস্ট একটা শর্ট রাইড ছিল ইউনিভার্সিটি থেকে মগবাজার পর্যন্ত আসলাম হাতে ঝিলে রাইড করে, অ্যান্ড স্পিড নিয়ে একটু আলোচনা করলাম। আই হোপ ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। সো সি ইউ দ্য নেক্সট ওয়ান, টাটা।